রসগোল্লার বাবে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ল রেলর চলাচল। রসগোল্লার বাবে বাতিল হল 12খনতকৈও অধিক রেল। বাধ্য হল 100খনতকৈও অধিক রেলর পথ সলনি করবলৈ। ঘটনা কি? রসগোল্লা আর রেলর মাজত কিয়ে সম্পর্ক? এই প্রশ্ন নিশ্চয় আপনারও মনত উদয় হয়েছে। মনের খুদুয়নি আঁতরাবলে আমার এই বিশেষ প্রতিবেদন। রসগোল্লার বাবে রেল বাতিল করার ঘটনা সংঘটিত হয়েছে বিহারত। ঘটনা বিহারের লক্ষীসারাই জেলার বরহিয়া রেল স্টেশনের। ঘটনার কারণ রসগোল্লা। বরহিয়া রসগোল্লা সমগ্র দেশের ভিতরতে অন্যতম আকর্ষণীয়, জনপ্রিয় আর যথেষ্ট সোয়াদযুক্ত। বিহারের প্রতিখন জেলার লগতে কাখরিয়া রাজ্য সমূহলেও প্রেরণ করা হয় বরহিয়ার রসগোল্লা। বরহিয়াত 200খনতকৈও অধিক রসগোল্লার ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে আর প্রতিদিনে হাজার হাজার রসগোল্লা তৈয়ার করা হয় এই ব্যবসায়িক প্রতিষ্ঠান সমূহ। কিন্তু বরহিয়া স্টেশনত দীঘলীয়া দূরত্বর মেল এক্সপ্রেস রেলর স্টপেজ নথকার বাবে বৃহৎ লোকসানের সম্মুখীন হয়ে আহিছে ব্যবসায়ী সকল। তদুপরি ব্যবসায়ের পরিসর বৃদ্ধি করিব পৰা নাই রসগোল্লা ব্যবসায়ী সকলে। যার পরিপ্রেক্ষিতত বরহিয়া স্টেশনত 10খনকৈ দূরনিবতীয়া রেল রখার দাবি। বরহিয়া স্টেশনত প্রায় 40 ঘণ্টা ধরে প্রতিবাদ সাব্যস্ত করে রসগোল্লার ব্যবসায়ী সকলে। রেলপথত তম্বু স্থাপন করে প্রতিবাদ সাব্যস্ত করে রসগোল্লার ব্যবসায়ী সকলে। আর এই প্রতিবাদের ফলতে সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে রেলর চলাচল। বাতিল হয় 12খনতকৈও অধিক রেল আর 100খনতকৈও অধিক রেলর পথ সলনি করবলে বাধ্য হল রেল কর্তৃপক্ষ। আনহাতে ব্যবসায়ী সকলের প্রতিবাদের উচৰত হেউমানি রেল কর্তৃপক্ষই 40 ঘণ্টার পিছত ব্যবসায়ী সকলের সৈতে আলোচনাত মিলিত হয় আর সমস্যার সমাধান করা হব বলে লিখিত প্রতিশ্রুতি দিয়াতে প্রতিবাদস্থলী ত্যাগ করে রসগোল্লার ব্যবসায়ী সকলে। নিউজ টেক্স রিপোর্ট, টাইম 8।